প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার 13তম ম্যাচে গত রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লাল বাহাদুর বিয়ামাগার এবং এগিয়ে চলো শঙ্খ। ম্যাচকে কেন্দ্র করে দিন উমাকান্ত মাঠে তৈরি হয়েছিল রণক্ষেত্র। ম্যাচ শেষে হাতাহাতিতে লিপ্ত হয় লাল বাহাদুর বিয়ামাগারের টিম ম্যানেজার এবং ম্যাচে সহকারী রেফারির দায়িত্বে থাকা কার্তিক দাস। এক পর্যায়ে রেফারি এবং লাল বাহাদুর ফুটবল সমর্থকদের মধ্যে হাতাহাতি এতটাই বেড়ে যায় যা সামাল দেওয়া অকষ্টকর হয়ে ওঠে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের পক্ষে। ফুটবল মাঠে এইরকম পরিস্থিতি যেন আর কখনো তৈরি না হয় তার জন্য সোমবার সন্ধ্যায় টিএফএ কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, সহ সম্পাদক পার্থ সারথী গুপ্ত, কৃষ্ণপদ সরকার, সহ সভাপতি অমিত দেব, লীগ কমিটির সচিব তপন সাহা সহ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। আগামী দিনে ফুটবল ম্যাচগুলোকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে এই দিনের বৈঠকে আলোচনা করা হয়। পাশাপাশি ক্লাবগুলোর কাছে আবেদন রাখা হয় যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটান তারা। চলছে আমাদের লীগ খেলা, সেই খেলা যদি সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি এইটা নিয়ে তাদের সাথে মানে আলাপ আলোচনা করছি, তাদের উপদেশ সাজেশন সব কিছু নিয়েই আমরা চিন্তা ভাবনা করছিলাম এবং পরিশেষে সমস্ত ক্লাবগুলি সহযোগিতার আশ্বাস বাড়াই দিছে এবং আগামী দিনে যদি সুন্দর এবং শান্তভাবে খেলা করতে পারি সেই আশ্বাস ওনারা দিছে। তবে একটা কথা হয়েছে, রেফারিদের মান নিয়ে ওনারা কথা তুলছে এবং আমরাও ওনাদেরকে কথা দিচ্ছি রেফারির মান বজায় রেখে, রেফারির নিরপেক্ষতা বজায় রেখে যাতে এই জিনিসটা খেলাটা পরিচালনা করতে পারে। রেফারি অ্যাসোসিয়েশনের সাথে আমরা কথাবার্তা বলুন এবং কীভাবে এটা আরও সুন্দরভাবে করা যায় সেইভাবে তাদের সাথে আলোচনা করে সমস্ত জিনিস করুন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, নিরাপত্তা বজায় থেকে যাতে সব কিছু সুন্দরভাবে হয় সেইভাবে এবং ক্লাবগুলি অগ্রণী ভূমিকা নিচ্ছে যে আগামীতে যাতে ফুটবল মাঠে যাতে কোনো অনুভূতি ঘটনা না ঘটে। গত 23 সেপ্টেম্বর চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগে লালবাহাদুর ব্যায়ামাগার বনাম এগিয়ে চলো সংঘের মধ্যে খেলার মাঠে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার জন্য ম্যাচের রেফারিকে দায়ী করেন লালবাহাদুর ব্যায়ামাগার কর্তৃপক্ষ। এবার রেফারির উপর লাগানো অভিযোগের রিপোর্ট চলে এসেছে টিএফএ কর্তৃপক্ষের হাতে। এই রিপোর্ট থেকে আগামী 6 সেপ্টেম্বর টিএফএ কার্যালয়ে লীগ সাব কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।